নমস্কার, এটা বিলোনিয়া, 35 বিলোনিয়া মন্ডলের 20 নম্বর বুথ, মধ্যমপাড়া। এখানে ইউনিট ক্লাবের নাম ধরা মানিক দাস, ওরফে কালা মানিক এবং চন্দন দাস, তারা আমাদের পাড়ার পিছনের জায়গা একটা আছে, জায়গার খালি জায়গার মধ্যে একটা আনন্দমেলা বসাইতে আছে। তো আনন্দমেলা বসাইতে তখন আমি যেন যে বললাম যে আপনারা যেখানে আনন্দমেলা বসাইতে আছেন, আনন্দমেলা বসাইলে এখানে জনবহুল এরিয়া, এটা একদম মেন সিটি টাউন, সাউন্ডের লাউড পি আছে। আমার বাবা একজন হার্টের রুগী, আমার পাড়াতে 3-4 জন হার্টের রুগী আছে, এটা নিয়ে বহুত কিছু হতে পারে। আপনি যারা বাধা দেন, এই বাধা দেওয়াতে তাই না, কালকে রাত্রেবেলা 11:30 সময় তাই সঙ্গমঙ্গ নিয়ে আমার বাড়ি ভাঙচুর করে, দেখেন আমার বাড়ি কি নাম, আমার নাম যদব শাহ। কে হামলা করছে? মানিক দাস, এরপরে চন্দন দাস, এরা আমার বাড়ি ঢুকে, আরও অনেকে আইসলো কিন্তু কেউ অনেক কেউ ঢুকে নাই। তাই না, আমার বাড়িতে ঢুকে আমার বেড়া ধরা, এবং আমার গিলি বিতে আমার মারতো, আমার বউর উপরে হাত তুলতো, আমার মার উপরে হাত তুলতো, আমার গিল ঠেলে আমার বাড়ি ঢুকে, অন্তত আমার বাড়িতে আমার বাবা এখনও হাড়ের রুগী, স্পেস নেগে লাগানো, তাই না, আমার বাড়ি ঢুকে হামলা করছে তখন বাজে 11:30-12:00। আমি 35 বিলোনিয়া মন্ডলের যুব মোর্চার বর্তমান সেক্রেটারি, এবং আমিও সেই ক্লাবের সদস্য, ইউনিট ক্লাবের সদস্য। মানিক দাসের কি কোনো পদ আছে? মানিক দাসের পদ আছে বলতে আমি এসছি মোর্চার সহসভাপতি, তাই এই তাই এই পদ দেখা জায়গায় সবসময় মানুষকে দমকায় দান করে, মানুষকে জুলুমবাজি করে সবসময়, তাই এই এলাকাটার মধ্যে ক্লাব 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 করে প্রচুর টাকা দেয় তুলতে আছে, তাই তোলাবাজি করতে হবে এখানে জুয়া, এবং কি শুনছি এখানে মেলা, এই মেলাতে জুয়ার আসর বসবে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, পাড়ার লোক সবাই প্রতিবাদ করছি। পাড়াটা হচ্ছে মেইন হচ্ছে আমার, এটা আমার পাড়া, আমার বুথ, এবং আমি এবার 2023 আমি পুলিগঞ্জ ছিলাম যে বিধানসভা, আর সেই ব্যক্তি আমার উপরে আজকে আক্রমণ করছে, আমার রাত্রে 12টার সময় আবার এটা আক্রমণ করে। দলীয় ভাবে কি কাউকে জানাইছেন বা জানাবেন? দলীয় ভাবে জানাবো, আমি জানি উপর নেতৃত্ব যতটুকু যাওয়া যায় আমি যাবো, আমি সিএম কাছে, সিএম এর কাছে যাবো, রাজীব বট্টাই আমার দল সভাপতি, রাজীব বট্টাই আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী, সিএম, আমি সবাইকে জানাবো।